দুই মিনিট তিন মিনিট গাইতে পারে বাপ সবাই খুশি যদি গান ভালো লাগে যায় তাহলে একটার জায়গায় দুই জমিতে পারে আচ্ছা এই আমি যৎসামান্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে ভালোভাবে বসার জায়গা দিতে পারি না কখনোই না আজকে প্রায় পঞ্চাশ এটা একান্ন বছর চলছে এই মেলা ইসরাফিল কাকা আর বাবা চলে যাওয়ার পরে মাতাল চলে যাওয়ার পরে হচ্ছে আমি তেইশ বছর ধরে করতেছি এইভাবেই এই কষ্ট করে দাঁড়িয়ে বসে আপনারা আসেন সেটা আবার সারা বাংলাদেশ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা দোয়া করবেন আমার জন্য আর যৎসামান্য সিন্নির ব্যবস্থা করা হয়েছে যারা একটু দূর দূরান্ত থেকে আসছেন বা যারা আসছেন আর কি ইনশাল্লাহ যারা আসছেন যে লোক আছেন আমি সিন্নি দিতে পারবো যদি আল্লাহ চাহে তো ইনশাল্লাহ জয় মাতাল সিন্নি নিয়ে যাবেন সিন্নির ব্যবস্থা করা হয়েছে আর অনেক ধন্যবাদ আপনাদেরকে মানে এই এইখানের এই অনুষ্ঠানটা এত সুন্দর হয় যে কাউকে কিছু বলতে হয় না মানুষ একটু বেশি হয় এটাই স্বাভাবিক তা কিন্তু এটা হয় কার জন্য এটা হয় মাতালের জন্য আর কারোর জন্য না কারোর জন্য কি শুধু মাতালকে ভালোবেসে আপনারা আসেন অন্য কোনো আদার্স না যে তাকে অমুক একেবারে বড় হয়ে গেল ই হয়ে গেল কাজল দন তার পায়ের ধুলার যোগ্য না এরকম বড় বড় বহু লোক আছে মাতালের পায়ের ধুলা পেয়ে অনেক বড় হয়ে গেছে ঠিক আছে কিন্তু তার পায়ের ধুলার যোগ্য না তো তাদের জন্য কিন্তু আসে না আসে মানুষ কার জন্য আসে মাতালের জন্য আপনাদের সকলের চরণে আমি আমার মস্তক অবনত করছি আমার জহির বাবা মানে যদি গান ওনা খুব ভালো লাগে যায় তাহলে আরেকটা গাই শুকরিয়া আলহামদুলিল্লাহ সত্যিকার অর্থে কি জয়ীর পাগলা গান গাইবে কিন্তু কাজল দেওয়া না রাক্ষস দেওয়া জয়ীর পাগলার সাথে দাঁড়ায় থাকবে আপনারা কি বলেন আচ্ছা ধন্যবাদ দাঁড়ায় যে থাকবে সিন্নি দিব তোমার আর ওদিকে ব্যবস্থা আছে না রান্না বান্নার বিষয় আছে আর কত বিষয় আছে আরো শিল্পী কিন্তু রয়ে গেছে আর যে শিল্পীরা গাইতে পারেন নাই কষ্ট নিয়েন না এরপরে আপনারা গাবেন ধন্যবাদ কাজল দেওয়ান যে জুব্বা পিনছে উমরা গেছে আমি উমরা গেছি এই জুব্বা আমিও পিনছিলাম আমার এই হালায় ওইতে খোলাইছে জুব্বাটা আমার আমি একটা কথা বলতে কি মানে আমি এই মাতাল বাড়িতে যখন ১৭ তারিখে অনুষ্ঠান হয় ভিতরে আমি চেয়ারের সামনে দাঁড়ায় থাকতাম অনেক শিল্পীরা গান গাইতো আমার খুব ইচ্ছে হইতো মঞ্চে যাইতাম আমার খুব আশা জাগত আমি যদি একটা মাতালের গান শোনাইতে পারতাম মনে খুব স্বপ্ন ছিল আমার আশাটা আল্লাহ পূরণ করেছে আজকে মাতালের বড় মঞ্চে দাঁড়ানোর সৌভাগ্য আমার হয়েছে এখানে এখানে যারা শিল্পী আছেন বয়সে এবং সর্বদিকে আমার চাইতে নিচে ছোট আর কেউ আমার শ্রদ্ধেয় বাবা যান আকাশ দেওয়ান সাহেব উনি একজন শিল্পী না উনি অসংখ্য গানের স্রষ্টা অসংখ্য গানের জনক ওনাদের গান গাইয়াই তো আমরা শিল্পী বাহ ওনাদের গান করে আমরা ময়দানে আছি আমার গানে উনি দাঁড়াই থাকবে এটা হয় আপনি বসে আমি একটি গান শোনাব আমি মাতালের একটা গান এই গানটা আগে একজন গেয়েছিল আমার সুখ পাখিটা গেছে মারা আমার বাবা যান শ্রদ্ধ কাজল দেওয়ান সাহেব তিনি আমার কাছে শুনতে চেয়েছেন আমি মনে করি যে আমার সবচেয়েতে বড় প্রাপ্য একটা গান হয়েছে এই গানটা আবার তিনি আমার কাছে শুনবেন গাইতে পারবো না চেষ্টা করব শিল্পীবৃন্দ যারা আছেন মাতালের ভক্ত
মাতালের আওলাদ প্রত্যেকের প্রতি আমার আসসালামু আলাইকুম আমার সুখ পাখিটা গেছে মারা একটা তীরে আজো কান্দি পাখি তার লাগি আমি আজো কান্দি পাখি তার লাগি আমার সুখ পাখিটা গেছে মারা পরদেশিয়া বন্ধু হইলে জানতা চিঠি দিয়া পরদেশিয়া বন্ধু হইলে রে আমি জানতাম চিঠি দিয়া সে যে আমায় ছেড়ে গেল জন Oh, yeah.
কলঙ্কিনী হইলাম আমি আমার মাতালের লাগি ওগো বন্ধুর মন পাইলাম না জাতি ভালোবাসা
কাজল কান্দে এত গান আমি গাইলাম যার লাগিয়া কাজল কান্দে এত গান আমি গাইলাম যার লাগিয়া ওরে দেওয়ান কাজল কান্দে এত গান আমি গাইলাম যার লাগিয়া মাতা রাজা হইতে বিদায় নিলাম যার রাজা হইতে বিদায় নিলাম হজরত